দেশর ১২ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর নহুশিয়ারি সংকেত দেখাইতে হয়ে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও অন্য ব্যাগ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর নহুশিয়ারি সংকেত দেখাইতে হয়ে আগস্টর ২৭ তারিখ বুধবার আজন্য ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের লাই আবহাওয়ার এক পূর্বাভাস হওয়ায় ডাহা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওর্দি দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে তুন ঘন্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বইজেতারে। এছাড়াও দেশের অন্য স্থানত একই সময় ঘন্টায় ৪৫ উত্তুন ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বইতারে। এই লগে বৃষ্টিও বজ্রবৃষ্টি হইতারে। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।